আজকে আমরা লিট যেই প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে রিভার্স ইন্টিজার সো প্রথমে আমরা প্রবলেমটা ডেসক্রিপশন পড়ে দেখি গিভেন এ সাইন থার্টি টু বিট ইন্টিজার এক্স অর্থাৎ থার্টি টু বিট ইন্টিজারের একটা এক্স নাম্বার আমাদেরকে দেওয়া হবে রিটার্ন এক্স উইথ ইটস ডিজিটস রিভার্স সো এই এক্সে যেই ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোকে আমাদেরকে রিভার্স আকারে প্রিন্ট করতে হবে ইফ রিভার্সিং এক্স কজেস দা ভ্যালু টু গো আউটসাইড দ্য রেঞ্জ টু টু দ্য রিটার্ন দেন রিটার্ন জিরো সো একটা হচ্ছে যে আমাদেরকে ডিজিটগুলোকে রিভার্স করে দিতে হবে আর একটা কেস দেখতে হবে যে কনস্টেন যদি বাইরে চলে যায় তাইলে আমাদেরকে রিটার্ন জিরো করতে হবে সো আমরা আমাদের ডকুমেন্টেশনে আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রবলেমটা সলভ করতে করতে প্রথমে চেক হবে গিভেন ইন্টিজার ইজ নেগেটিভ পজিটিভ হ্যাঁ এই কেস দুইটা হ্যান্ডেল করতে হবে অ্যান্ড দেন আমরা রিভার্স করতে পারবো ডিজিটটাকে ইন্টিজারে ডিজিটটার ডিজিটটাকে ডিজিট গুলোকে রিভার্স করতে পারবো এবং আমাদেরকে ওভারফ্লো কন্ডিশনটাকেও হ্যান্ডেল করতে হবে টোটাল এই তিনটা তিনটা কেস সো এইখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে যে ওয়ান টু থ্রি থাকলে থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি থাকলে মাইনাস থ্রি টু ওয়ান মানে এটা কিন্তু উল্টায় দিচ্ছে জাস্ট ওকে এবং এখানে ওয়ান টু জিরোকে টু ওয়ান জিরো টু ওয়ান হতো এক্সাম্পল আউটপুট আমরা দেখতে পাচ্ছি এটা টু ওয়ান হয়েছে ওকে সো এটার কোড যদি আমরা দেখি তো প্রথমেই আমাদেরকে নেগেটিভ কেসটাকে হ্যান্ডেল করতে হবে যে আমাদের এক্সাম্পলে আমরা দেখেছি যে মাইনাস ওয়ান টু কে এটা রিভার্স করে দিয়েছে মাইনাস থ্রি টু করেছে সো প্রথমে আমাদেরকে রিভার্স কেসকে নেগেটিভ কেসকে হ্যান্ডেল করতে হবে নেগেটিভ কেসকে হ্যান্ডেল করার জন্য প্রথমে যেই এক্সটা আমার ইনপুট হিসেবে আসবে সেটাকে একটা এ কনভার্ট করে নেব। স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে স্লাইসিং ইউজ করব। স্লাইসিং আমরা ওয়ান থেকে শেষ পর্যন্ত ইউজ করতেছি কারণ আমাদের জিরোতম ইন্ডেক্সে অবশ্যই যেহেতু এটা নেগেটিভ সেখানে একটা মাইনাস থাকবে সে কারণে আমরা ওয়ান থেকে শেষ পর্যন্ত ইউজ করতেছি এবং যেহেতু আমরা রিভার্স করব সেহেতু রিভার্সের যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করে এই এক্স স্ট্রিংটাকে রিভার্স করে দেব। তারপর অটোমেটিক্যালি ইনটিজার এটা ইউজ করার মেথডটা ইউজ করার কারণে অটোমেটিক্যালি স্ট্রিং থেকে সেটা ইনটিজারে রূপান্তরিত হয়ে যাবে এবং তারপরে সেটার সাথে যদি আমরা মাইনাস ওয়ান গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা রিভার্স নেগেটিভ নাম্বারটাকে পেয়ে যাব সেটা এখানে বুঝায় দেওয়া হইছে। ওকে এরপর যদি পজিটিভ কেস থাক পাই আমরা সেটা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো ক্ষেত্রে এক্সটাকে প্রথমে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে তারপরে আমাদের শুধু স্লাইসিং ইউজ করে রিভার্স করে দিতে হবে স্ট্রিংটাকে দেন স্ট্রিংটা কিন্তু আবার ইনটিজারে পরিণত হবে যেটা আমাদের রেজাল্ট ওকে সেটা এখানে বুঝাই দেওয়া হয়েছে গুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো এখন এই দুইটা কেস আমরা হ্যান্ডেল করলাম যেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এখন ইফ যদি কোনোভাবে আমাদের কনস্টেন্সের বাইরে চলে যায় কন যেটা এখানে দেওয়া আছে সেটার বাইরে চলে গেলে আমাদেরকে আরেকটা কেস হ্যান্ডেল করতে হবে যেমন যদি এটা রেজাল্ট রেজাল্টের চেয়ে কনস্টেন্সের চেয়ে আমার রেজাল্ট বড় হয় অথবা রেজাল্ট আমাদের কন্টেইন যে ছোট হয় কন্ডিশনে তাহলে কিন্তু আমাদেরকে রিটার্ন জিরো করে দিতে হবে যেটা আমাদের কোশ্চেনেই বলা ছিল সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন জিরো করে দিতে হবে তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে এবার আমরা এখানে সলিউশনটা দেওয়া আছে তো এবার আমরা সলিউশনটা টাইপ করে দেখি যে আসলে হয় কি না ওকে সো সুডো কোড ওয়াইজ আমরা সলিউশন রাখার চেষ্টা করবো যেহেতু আমাদের অলরেডি এক্স দেওয়া আছে কোডের মধ্যে তাহলে আমাদেরকে এক্স নিয়ে চিন্তা করার দরকার নাই আমরা সরাসরি একটা রেজাল্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটা ইনিশিয়ালি জিরো ওকে এখন আমরা ফার্স্টে পজিটিভ কেসগুলোকে হ্যান্ডেল করবো তো পজিটিভ কেস হ্যান্ডেল করার জন্য ইফ এক্স গেটার স দেন জিরো জিরোর চেয়ে ছোট হয় তার মানে আমাদের নেগেটিভ কেস সেক্ষেত্রে আমরা রেজাল্টের ভিতরে প্রথমে প্রথমে শেষে আমরা ইন্টিজার করে নেব কিন্তু স্ট্রিংটাকে প্রথমে এক্সকে একটি এ রূপান্তর করে নিতে হবে তারপর যেহেতু এটার ফার্স্ট তম ইন্ডেক্সে মাইনাস থাকবে তারপরে স্লাইসিং দিয়ে ইউজ করব ওয়ান থেকে শেষ পর্যন্ত এবং স্ট্রিংটাকে আমরা রিভার্স করব স্লাইসিং এর এই টেকনিকটা দিয়ে মাইনাস 1 হ্যাঁ সো আমাদের কিন্তু অলরেডি এক্সটা একটা স্ট্রিং হয়ে সেটা রিভার্স হয়ে গেছে এখন শুধু সেটা রিভার্সে একটা ইন্টিজারেও পরিণত হয়েছে এখন শুধু এটাকে নেগেটিভ যে হচ্ছে এটা আমাদের সো এটার জন্য ইনটু -1 করে দিতে হবে তার তাহলে আমাদের কিন্তু এই নেগেটিভ কেস সবগুলো রিভার্সড ইন্টিজারে পরিণত হবে এরপর আমাদের দেখতে হবে পজিটিভ কেজের ক্ষেত্রে সো পজিটিভ কেজের ক্ষেত্রে পজিটিভ কেজের ক্ষেত্রে আমরা সেম ভাবে রেজাল্টের ভিতরে এটাকে ইন্টিজার করে নেব তারপর হচ্ছে স্ট্রিং এক্সটাকে একটা স্ট্রিংয়ে পরিণত করে নেব এবং জাস্ট স্লাইসিং ইউস করে আমরা এটাকে রিভার্স করে দেব স্লাইসিংয়ের এই টেকনিকটাকে ইউজ করে আমরা এটাকে রিভার্স করে দেব দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো সো অলরেডি আমরা দুইটা কেস হ্যান্ডেল করছি এখন আমাদের ওভার ফ্লোর কেসটাকে হ্যান্ডেল করতে হবে সেক্ষেত্রে ইফ রেজাল্ট আমাদের রেজাল্ট যদি টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান আর রেজাল্ট এটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে টু দি পাওয়ার টু টু দি পাওয়ার আচ্ছা রেজাল্ট এটা হচ্ছে গেটার দেন যেটা পজিটিভের জন্য আর একটা হচ্ছে যেটা নেগেটিভের জন্য টু টু দি পাওয়ার যেহেতু নেগেটিভ সেহেতু মাইনাস থাকবে একটা মাইনাস টু টু দি পাওয়ার থার্টি ওয়ান থার্টি ওয়ান ওকে সো যদি এই দুইটা কনস্ট্যান্সের মধ্যে আমার রেজাল্টটা চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন वाइज আমাদেরকে রিটার্ন করে দিতে হবে জিরো স্যার আমরা যেহেতু তিনটা কেস হ্যান্ডেল করলাম তাহলে এবার আমরা আমাদের কোডটাকে রান করে দেখি ওকে এখানে রং অ্যানসার দেখা দিচ্ছে 1 2 3 তে সো আমাদের এটাকে দিবাক করতে হবে আমরা কিন্তু সবশেষে রিটার্নটা রেজাল্টটাকেই রিটার্ন করি নি আমরা যদি সব শেষে রেজাল্টটাকে রিটার্ন করি রিটার্ন রেজাল্ট তাহলে কিন্তু আমাদের এটা সঠিকভাবে রান করবে ওকে তারপরেও একটা ইরর পাওয়া যাচ্ছে আমরা ডিবাগ করে দেখি সো প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটাই গেটার দেন দিয়েছি সো এখানে আমাদেরকে একটা লেস দেন দিতে হবে যেহেতু নেগেটিভটা সেহেতু লেস দেন এবার আমরা রান করে দেখি লাইনটা ওকে সো আমরা রান করে দেখলাম যে আমাদের টেস্ট কেস পাস করতেছে এবার যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং কোর্স পাঠশালা কিপ ওয়াচিং কোর্স পাঠশালা আসসালাম আলাইকুম